প্রেসিডেন্টের পর আমেরিকা আবার বিদেশে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আর বিদেশ গিয়ে আবারও চাচা ছোলা ভাষায় বিঁধলেন ভারতের ক্ষমতাসীন মোদী সরকারকে। বিজেপি সরকারকে আক্রমণ করলেন এমন কিছু মানুষ যারা সম্পূর্ণ নিশ্চিত যে তারা সব কিছু বোঝেন বলে, আর মোদীর মানসিকতা বর্ণনা করতে গিয়ে টেনে আনলেন ভগবানকে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় সমাজকর্মী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে রাহুল তার চোখে দেখা বর্তমান ভারতের ছবি তুলে ধরলেন। তা করতে গিয়ে তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ করলেন মোদী সরকারকে। স্বয়ং প্রধানমন্ত্রী মোদীর মানসিকতার কথা বলতে গিয়ে রাহুল বলেন, আমার মনে হয় আপনি যদি মোদীজিকে ঈশ্বরের সামনে বসিয়ে দেন তাহলে মোদীজি ঈশ্বরকেই বোঝানো শুরু করে দেবে কি করে দুনিয়া চলছে, এবং ঈশ্বর অবাক হয়ে ভাবতে বসবেন কি পৃথিবী বানালা। এটা খুবই হাস্যকর একটি ব্যাপার, কিন্তু বাস্তবে এটাই চলছে। এমন কিছু গোষ্ঠী আছে যারা সব কিছু বোঝে, তারা বিজ্ঞানীকে বিজ্ঞান বুঝিয়ে দিচ্ছে, ইতিহাসবিদকে ইতিহাস পড়িয়ে দিচ্ছে, মায় সেনাবাহিনীকে যুদ্ধ করাও শিখিয়ে দিচ্ছে। এর মূলে রয়েছে মধ্যমেথা। এরা আসলে কিছুই জানে না। আসলে জীবনে আপনি কিছুই বুঝতে পারবেন না যদি না আপনি অন্যের কথা শুনতে তৈরি থাকে। বিজেপির সঙ্গে কংগ্রেস সহ বিরোধীদের মূল ফারাক কী, তার উত্তর দিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পুত্র রাহুল। তিনি বলেন, যদি আপনার বিশ্বাস থাকে রাগ ঘৃণা আর ঔদ্ধত্যে, তাহলে আপনি নিজেকে বিজেপির সভায় খুঁজে পাবেন আর আপনি মন কি বাত শুনবেন। এরপরে সরাসরি কটাক্ষ ছুড়ে দিয়ে রাহুল বলেন, আমাকে উদ্যোক্তারা আপনাদের করা প্রশ্নের জবাব দিতে বলেছে, এটাও কিন্তু বিজেপির হবে না, সেখানে কোনো প্রশ্নের বালাই নেই, শুধু উত্তরের ছড়াছড়ি। 10 দিনের আমেরিকা সফরে গিয়েছেন রাহুল। সান ফ্রান্সিসকো হয়ে তিনি যাবেন ওয়াশিংটন ডিসি, সফরের শেষ গন্তব্য নিউ ইয়র্ক। রাহুলের গত বিদেশ সফর নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। সে যাত্রায় সোনিয়া তনিয়া গিয়েছিলেন ইংল্যান্ড, বক্তৃতাও করেছিলেন জানিয়ে বিজেপি আপত্তি জানিয়েছিল। বিজেপির অভিযোগ ছিল রাহুল ভারতের একজন জনপ্রতিনিধি, তখনও পর্যন্ত সাংসদ ছিলেন, হয়ে কি বিদেশ বিজেপির অভিযোগ ছিল রাহুল ভারতে একজন জনপ্রতিনিধি হয়ে কি করে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্রকে কালিমালিপ্ত করতে পারেন। যদিও রাহুল বিজেপির আক্রমণ নিয়ে কোনো জবাব দেননি। এবার রাহুলের আমেরিকা সফর শুরু হলো মোদী সরকারের সমালোচনা দিয়ে, এবার কি করবে বিজেপি। মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, বহরমপুরের এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ, সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল, ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও এন্ড ভিজুয়াল ডিভাইসেস, শাখা গাবতলা ভাতশালা বসন্তপুর ডোমকল মুর্শিদাবাদ। ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন 8001002255 অথবা 9046633 433 এই নম্বরে।